খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এক সেকেন্ডের ফারাক মাথা যদি না সরাতেন তবে আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়া হত না ডোনাল্ড ট্রাম্পের প্রাণঘাতী হামলা হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে তার কাঁচ ছুঁয়ে বেরিয়ে যায় গুলি যেভাবে বড়জোর ট্রাম্প রক্ষা পেয়েছেন তাই চিকিৎসকরা মিরাকিলি বলছেন অন্যদিকে ট্রাম্পের ওপর নেমেছে এফবিআই রবিবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জনসভায় বক্তব্য রাখছেন এমন সময় তাকে লক্ষ্য করে চলেগুলি ছুঁয়ে বেরিয়ে যায়গুলির সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে আড়াল করে গাড়িতে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে হামলার নিন্দা করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন আমেরিকায় এই ধরনের হিংসার কোন স্থান নেই দেশ হিসাবে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি জানান এখনও হামলার জানা যায়নি এফ তরফে তরফে জানানো হয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের উপর এই তদন্ত করা হচ্ছে হামলাকারী একাই পুরো ঘটনা ঘটিয়েছে এর সঙ্গে কারোর যোগ নেই বলে অনুমান থমাস ম্যাথিউ ক্রুক মোট আট রাউন্ড গুলি চালিয়েছিল একটি গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় স্নাইপারের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয় গুলি লেগে এদিকে হামলার পর প্রচার থামাচ্ছে না ট্রাম্প আজ তিনি ফের প্রচারে বেরিয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন কয়েক মুহূর্তের জন্য ট্রাম্প যেভাবে পান তা মিরাকেলের থেকে কম কিছু নয় এক সেকেন্ডের এদিক এদিকতিকলে ভয়ঙ্কর পরিণতি হতে পারত ট্রাম্পের বিউরো রিপোর্ট